দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি জেলার সারাদিন। প্রেমিকাকে ডেকে কুপিয়ে খুন, মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি, বাড়ি ফিরে মাকে বলল খুনের কথা, বান্ধবীর সঙ্গে বাড়ি ফেরার সময় খুন হল ছাত্রী, মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে, বাড়ি থেকে গ্রেফতার খুনি প্রেমিক। আপনাদের জানিয়ে রাখবো মুর্শিদাবাদে সুতপা হত্যার যে স্মৃতি সেই স্মৃতি ফিরল মুর্শিদাবাদে। আরও এক ঘটনা, যে ঘটনার কথা জানা যাচ্ছে যে বাড়ি ফিরে মাকে খুনের কথা বলল, মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি, প্রেমিকাকে ডেকে কুপিয়ে খুন করলো প্রেমিক, মুর্শিদাবাদে সেই সুতপা হত্যার স্মৃতিরই আবার পুনরাবৃত্তি হলো, বাড়ি ফিরে মাকে খুনের কথা বলল। আপনাদের জানিয়ে রাখবো চাঞ্চল্যকর যে ঘটনা মুর্শিদাবাদে, বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল ওই ছাত্রী আর সেই সময় তাকে ডেকে খুন করে তার প্রেমিক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে, বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রেমিককে, এবং অভিযুক্ত নিজেই স্বীকার করে খুনের কথা, তার মায়ের কাছে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাকে, এমনটাই জানা যাচ্ছে। এর আগে গত কয়েক বছর আগে মুর্শিদাবাদে ঠিক একই ঘটনা ঘটেছিল, হোস্টেল থেকে ছাত্রীকে ডেকে খুন করেছিল তার প্রেমিক। সরাসরি রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, নিজের প্রেমিকাকে খুনের পর তারপর নিজেই তার মায়ের কাছে স্বীকার করলেন, অর্থাৎ নিজের মায়ের কাছে স্বীকার করলেন অভিযুক্ত, ঠিক কি কি অভিযোগ তার বিরুদ্ধে, কেনই বা এই খুন? দেখো ভাস্বতী, অভিযোগ যেটা হচ্ছে যে মিঠু শেখ ওরফে মানোয়ার শেখ দীর্ঘ চার বছর ধরে প্রেম করতো সাবিয়া খাতুনের সঙ্গে, দৌলতাবাদেরই এক ছাত্রীর সঙ্গে, এবং আজকে যখন সকালবেলায় সাবিয়া খাতুন কম্পিউটার ক্লাস সেরে বাড়ি ফিরছিলেন তার বান্ধবীর সঙ্গে, সেই সময় হঠাৎ করেই চাকু নিয়ে আক্রমণ শুরু করে মিঠু শেখ, মিঠু ওরফে মানোয়ার, এবং তার কিডনিতে চাকু মারা হয়, অর্থাৎ সাবিয়া খাতুনের কিডনিতে চাকু মারে, সেখানেই লুটিয়ে পড়ে সাবিনা, মুখ দিয়ে তার রক্ত উঠতে শুরু করে, এলাকার লোক ছুটে এসে সাবিনাকে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে সাবিয়ার মা যেটা অভিযোগ করছেন যে তার মেয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না, তিনি বিষয়টি জানতেন না, তার বাবা যেহেতু বাইরে থাকে, এবং আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিতে যেত সাবিয়া, যার ফলে সে পরীক্ষা কি পাস করলো কি ফেল করলো তার আগেই তাকে খুন হতে হলো এবং নৃশংসভাবে খুন হলো সাবিয়া। তুমি জানো যে বহরমপুরের ঘোড়াবাজারে কয়েক বছর আগে সুতপা চৌধুরী নামে এক কলেজ ছাত্রীকে এভাবেই সন্ধেবেলায় নৃশংসভাবে খুন করেছিল তার প্রেমিক, এবং তার প্রাক্তন প্রেমিককে পুলিশ সেই রাত্রি গ্রেপ্তার করে, সে এখন বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনে রয়েছে, বিচারাধীন, তার ফাঁসির আদেশ হয়েছে। আজকে এই ঘটনার পর কিন্তু মিঠু শেখ, অভিযুক্ত মানোয়ার শেখ, সে নিজের বাড়ি চলে যায় এবং তারপরে তার মাকে বিষয়টা সম্পূর্ণ খুলে বলে। এরপরে সে নাকি তার মায়ের বক্তব্য, পুলিশকেই ফোন করেছিল মিঠু শেখ, পুলিশকে বলে আমি অপরাধ করে ফেলেছি, আমি খুন করেছি সাবিয়াকে, আপনারা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান। এরপরে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পুলিশ জানাচ্ছে চার বছর ধরে সাবিয়ার সঙ্গে প্রেম ছিল এবং সাবিয়া নতুন একজন যুবকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, যার ফলে কিন্তু মিঠু শেখ এই বিষয়টি জানতে পেরেই আজকে রাগান্বিত হয়ে ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের এটা অনুমান, তবে পুলিশ, দৌলতাবাদ থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে, আগামীকালকে তাকে বহরমপুর কোর্টে তোলা হবে। তবে এই যে প্রকাশ্যভাবে ছাত্রীকে খুন, সেই ঘটনা কিন্তু আলোড়ন পড়ে গেছে, একদমই কল্যাণ তোমাকে হয়ে গেছে, কারণ হচ্ছে আপনাদের শোনাই, প্রথমে সঙ্গে থাকো তুমি, আপনাদের শোনাই, অভিযুক্ত প্রেমিক তার নিজের মায়ের কাছে খুনের কথা স্বীকার করেছে, তার মার কি বক্তব্য, কি বলছে সে শোনাবো। দাঁত কচলা লোক করছিল, ঘরে ঢুকে মাথা ছিল, চায়ের দোকান গেল, চায়ের দোকানে যায় চা খায় আছে কি খানি বুঝ ধরবো না, আসলে আসে অমনি চলে গেছে, আনছি কোথায় যাচ্ছে বোধহয়, তেমন করছি আই কিসে গেছে, গেছিল মোটর সাইকেলে, তারপর দিয়ে তো আসে ভাই বলছে, কি বলছে, যে আমি আমার জীবন নষ্ট করে ছকে মা মারে ফেলাচ্ছি আমি, তা বলছে এ কথা, আর বাড়তি কথা কিছু বলিনি, কাকে আমাকে বলছে, আমাকে কাকে মেরেছে, ওই ছুরিকে মেরে ফেলাচ্ছি দেখছি, আমার জীবন নষ্ট করে ফেলেছে, ওকে মেরে ফেলেছে, এ কথা, আর বাড়তি কথা কিচ্ছু বলোনি, পালায় উনি, আমার ছেলে ফোন করছে পুলিশকে, আমি মার্ডার করেছি, আমাকে তুলে নিয়ে যান তাইছে। কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। কল্যাণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো, ওই যুবতের পরিবার তারা কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো ভাস্বতী, পুলিশ যেটা জানাচ্ছে যে ওই যুবতীর সঙ্গে, অর্থাৎ এই ছাত্রীর সঙ্গে, সাবিয়া খাতুনের সঙ্গে চার বছর ধরে সম্পর্ক ছিল মিঠু ওরফে মানোয়ার শেখের, এবং এই মানোয়ার শেখ
আজকে তাকে ফোন করে নাকি ডাকে, এরপরেই এই সাবিনা ওই রাস্তা দিয়ে আসে এবং তারপরেই তাকে আক্রমণ করে মিঠু এবং চাকু মারা হয়। পুলিশ জানিয়েছে যে কিডনিতে চাকু মারে, একটা ছোট্ট চাকু ছিল, সেই চাকু উদ্ধার করেছে পুলিশ এবং কিডনিতে চাকু মারে এবং চাকুটি ঘুরিয়েও দেয়, যার ফলে কিন্তু উল্টে পড়ে সেই 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 সেখানেই এবং মুখ দিয়ে তার রক্ত উঠতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে প্রকাশ্যে এভাবে একটা স্কুলের পথে যে রাস্তা, একটা প্রাথমিক স্কুল, যদিও স্কুল বন্ধ ছিল, তবে প্রাথমিক স্কুলের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে, হঠাৎ করেই তার বান্ধবীর সামনে, এবং সাবিয়ার মা যেটা জানাচ্ছেন যে সময় খুন করে তার ঠিক কিছুক্ষণ আগেই ফোন করা হয়েছিল সাবিয়াকে, সাবিয়া তখন ফোনে কথা বলছিল যে কম্পিউটার ক্লাস সেরে আমি বাড়ি ফিরছি মা। এরপরে কিন্তু হঠাৎ সাবিয়ার বান্ধবী ফোনটা নেয় এবং বলে মেরে ফেললো বলে চিৎকার শুরু করে। অর্থাৎ সাবিয়ার মা ফোনে কিন্তু সমস্তটা শুনেছেন এবং কে মেরে ফেললো সে বিষয়টা তিনি কিন্তু তখনও জানতেন না। এরপরে সাবিয়ার মা ছুটে আসেন, পরিবারের লোক ছুটে আসেন, তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যদিও শেষ রক্ষা করা যায়নি সাবিয়াকে। তবে এই ছাত্রী, যে ছাত্রীকে খুন করা হলো, তার প্রেমিক, প্রাক্তন প্রেমিক, সে জানতে পেরেছিল সাবিয়া অন্য একজনের সঙ্গে জড়িয়ে পড়েছে, এই সন্দেহে কিন্তু খুন করা হয়েছে। তবে বিষয় যেটা হচ্ছে যে বহরমপুরে, তুমি জানো যে বহরমপুরে যে খুন ঘটেছিল, আজকে মুর্শিদাবাদে দৌলতাবাদে ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আপনাদের জানিয়ে রাখবো মুর্শিদাবাদে যে খুনের ঘটনা, নৃশংস এই ঘটনায় ঘটেছিল গত কয়েক বছর আগে, আবারও সেই সুতপা হত্যার স্মৃতি ফিরল মুর্শিদাবাদে। রোড শো ফাঁকা পালালেন সুকান্ত মজুমদার। পানাগড়ে সুকান্ত রোড শোতে নেই ভিড়, পানাগড়ে বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় তার রোড শো, সমর্থকদের ভিড় না থাকায় অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার। আপনাদের জানিয়ে রাখবো বালুরঘাটে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজয়ী প্রার্থী সুকান্ত মজুমদার, তার সমর্থনে রোড শো, তৃণমূল বিজেপির কর্মী সমর্থকরা যেরকম সেখানে ছিলেন, তবে রোড শোতে সেভাবে কিন্তু ভিড় চোখে পড়েনি। পানাগড়ে বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় রোড শো, সমর্থকদের ভিড় না থাকায় অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার। পানাগড়ে বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় রোড শো, তবে কর্মী সমর্থকদের ভিড় না থাকায় অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পানাগড়ে সুকান্ত মজুমদারের যে রোড শো, সেই রোড শোতে ভিড় কোনোভাবেই চোখে পড়ল না, রোড শো ফাঁকা পালালেন সুকান্ত মজুমদার। পানাগড়ে বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় রোড শো, সমর্থকদের ভিড় না থাকায় অন্যত্র বেরিয়ে যান সুকান্ত মজুমদার। আর এবার যে খবরে নজর রাখব, রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তার স্ত্রী বিজেপিতে যোগদান করলেন এবং লোকসভা নির্বাচন সামনে রয়েছে চতুর্থ দফায় আগামী ১৩ই মে সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রে, এবং সেখান থেকেই প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। যে মুকুটমণি অধিকারী 2021 বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে জিতেছিলেন এবং বিজেপি বিধায়ক হয়েছিলেন, যদিও তিনি দল বদল করে তৃণমূলে আসেন, লোকসভা নির্বাচনের আগেই তাকে প্রার্থী করেছে তৃণমূল। এখনো পর্যন্ত বিরোধী বিরোধী রাতে আমি বিজেপির সস্মিতা ভুবনেশ্বরীকে ফ্ল্যাগ তুলে দিলাম। একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে, তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে ছবি আপনারা দেখছেন মিঠুন চক্রবর্তীর হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা, তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রী বিজেপিতে যোগদান করলেন 2021 যে বিধানসভা নির্বাচন,
সেই নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন মুকুটমণি অধিকারী, তারপর তিনি তৃণমূলে যোগদান করেন। পিন্টু বণিক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পিন্টু, ঠিক কি কারণে বিজেপিতে যোগদান করলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী? দেখো, আজকে রানাঘাট লোকসভার যে আগামী 13 তারিখে যে ভোট গণনা ভোট শুরু হবে সেই তারই কিন্তু আজকে শেষ দিন ছিল প্রচারের। সেই প্রচারে কিন্তু এসেছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। আর সেই মিঠুন চক্রবর্তীর সভায় এসে এই যে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তার স্ত্রী যিনি দাবি করেছেন যে তার স্ত্রী, সে কিন্তু আজকে বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তীর হাত ধরে। তিনি যেটা জানিয়েছেন যে 2021 সালের পর থেকে তার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় এবং গত এক বছর আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে তার কিন্তু বিবাহ হয় এমনটাই দাবি করছেন এই স্বস্তিকা তার বলে যে তিনি দাবি করছেন, তিনি কিন্তু জানাচ্ছেন এটাই। আজকে তিনি যেটা জানালেন সংবাদ মাধ্যমের সামনে যে মুকুটমণি অধিকারীর পরিবার তারা কিন্তু প্রচন্ড লোভী এবং তাকে লোভে তার আর্থিক লোভের যে প্রবণতা সে দেখিয়ে কিন্তু তাকে বিয়ে করে এমনটাই জানিয়েছে এবং তারপরে কিন্তু স্বীকৃতি দিতে চাইছেন না এবং যার জন্য কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এই স্বস্তিকা। আজকে তিনি মিঠুন চক্রবর্তীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তিনি জানান। হ্যালো, ধন্যবাদ পিন্টু। পিন্টু বণিক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মুকুটমণিকে ভোট দিলে ঠকতে হবে এমনটাই বলেছেন তিনি। পাশাপাশি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মিঠুন চক্রবর্তীর হাত ধরে তৃণমূল প্রার্থী শ্রী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমি কিছু বলার আগে জগন্নাথ দা কিছু অ্যানাউন্স করবেন এই স্পিকারে বলুন কে উত্তর, তারপরে আমি আমার যা বলার আপনার বলবো। পিছিয়ে আসে ভাই, ওই দাদা তুই শুনে যা পিছন মানে করবে। আজ ভারতীয় জনতা পার্টি রানাঘাট লোকসভার ক্ষেত্রে ফিরে এলাম বিরতির পর। আর এবার নজর রাখবো খেলার খবরের দিকে। ইডেনে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। গত সপ্তাহেই ওয়াংখেড়েতে এই দুই দল মুখোমুখি হয়েছিল, পাঁচ বছর পর মুখোমুখি, পাঁচ বছর পর মুখোমুখি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা, 2019 সালে শেষবার নেমেছিল, দুই দল মুখোমুখি হয়েছিল গত সপ্তাহে। সরাসরি রয়েছেন ইডেন থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, গত সপ্তাহেই একেবারে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হয়েছিল, আজ এই দলে নাইট রাইডার্সের ক্ষেত্রে কাকে কাকে এগিয়ে রাখবে? কারণ আমরা দেখেছিলাম ভেঙ্কটেশ আয়ার এবং পাশাপাশি মনীষ পাণ্ডে সে যাত্রায় মুখ রক্ষা করেছিল এবং কেকেআর একেবারে জয়লাভ করেছিল মুম্বাইতে। ভাস্বতী, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি 9 নম্বর গেটের সামনে এবং যেটা ইকুয়েশন সেটা হচ্ছে যে আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ইডেন গার্ডেন্সের সামনে। যদি বৃষ্টিতে কোনো কারণে ম্যাচ না হয় তাহলেও 1 পয়েন্ট পাবে কলকাতা নাইট রাইডার্স এবং সেক্ষেত্রে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করবে প্রথম দল হিসেবে। রাজস্থান এখনো কোয়ালিফাই করেনি, তাই প্রথম দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে কোয়ালিফাই করবে। যদি বৃষ্টিতে খেলানো হয় 1-1 পয়েন্ট ভাগ হয়ে যায়, আর জিততে তো স্ট্রেট কোয়ালিফাই করলোই, আর যদি হেরে যায় তাহলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবার বিষয় হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের মধ্যে প্রত্যেকেই কিন্তু ভালো ফর্মে রয়েছে, ফিল টট হোক, সুনীল নারিন হোক, আন্দ্রে রাসেল হোক, তাই প্রত্যেকেই মানে একদম টিম গেম খেলার চেষ্টা করবে। ভেঙ্কটেশ আইয়ার তুমি যেমনটা বললে যে এর আগে মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো পারফরমেন্স দিয়েছে, তাই একটা সংঘবদ্ধ টিম মনে হচ্ছে। অপরদিকে যদি বলি মুম্বাই ইন্ডিয়ান্স একেবারেই কিন্তু বলা যেতে পারে যে কোনো কিছুই ঠিকঠাক চলছে না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। রোহিত শর্মা যিনি এখন প্রাক্তন ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সের, তার পয়া মাঠ ইডেন গার্ডেন্স, এই মাঠেই
তিনি 264 করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, এই মাঠেই তিনি টেস্ট ম্যাচে প্রথম শতরান করেছিলেন, এই মাঠেই 2012 সালে আইপিএল এ শতরান করেছেন। তাই রোহিত শর্মার জন্য কিন্তু আলাদা ফ্যান বেস রয়েছে আজকে ইডেন গার্ডেন্সে, এবং অবশ্যই মুম্বাই যেটা চাইবে যে অল আউট ছাপাতে, তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই, তারা চাইবে যে এখানে যে কটা ম্যাচ পাবে সে কটা ম্যাচ যেন জিততে পারে। আর একই সঙ্গে কালকে বরুণ চক্রবর্তী প্রেস কনফারেন্স করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, তিনি পরিষ্কার বলেন যে মুম্বাই ইন্ডিয়ান্সকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই, এবং শাহরুখ খান এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকেন প্রত্যেকবার। শাহরুখ খান বলেন একটা কথাই যে সব ম্যাচ যা হয়েছে হয়েছে, এই ম্যাচটা যেত আমার জন্য। আমার সঙ্গে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের এক ফ্যান, তিনি কি বলছেন সেটা অবশ্যই জানবো। আজকে কে ফেভারিট? কলকাতা জিতেগা, কলকাতা কলকাতা জিতেগা, কলকাতা ফেভারিট। কেকেআর, কেকেআর, কেকেআর জিতবে। ফেভারিট ক্রিকেটার কে আপনার? মানে সুনীল নারাইন। সুনীল নারাইনের জন্য তো চিয়ারিং চলছে, এবং সুনীল নারাইন যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছেন, তার টোটাল রান বা তার স্ট্রাইক রেট যদি দেখা হয় তাহলে বলতেই হবে যে যথেষ্ট ভালো পারফর্মার সুনীল নারাইন, এবং একই সঙ্গে গোটা টিম যদি ঘরের মাঠে শেষ ম্যাচ, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স সাপোর্টারদের কতটা উন্মাদনা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছো, যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়? একেবারে আমি যেখানে রয়েছি 9 নম্বর গেটের সামনে, এখানে বেশ কিছু কেকেআর সমর্থকরা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলবো। আজকে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স, কি মনে হচ্ছে কে জিতবে? অবশ্যই কলকাতা জিতবে আর কোয়ালিফাই করবে প্লে অফের জন্য। আর এতদিন ধরে কেকেআর খেলছে এই আইপিএলে, দারুণ খেলছে, কাকে মনে হচ্ছে আজকে যে আজকে একদম দারুণ পারফর্ম করবে ইডেন গার্ডেন্সে? হ্যাঁ অবশ্যই ফিলিপ সল্ট আর সুনীল নারাইন। তোমার কাকে মনে হচ্ছে কে ফেভারিট? মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে আমার ফেভারিট মনে হচ্ছে, আর আজকে সূর্যকুমার যাদব ভালো খেলবে। রোহিত শর্মার জন্য চিয়ারিং হবে কি? একদম হবে, নিশ্চয়ই হবে। মুম্বাই চা রাজা রোহিত শর্মা। কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স দুই ফ্যানের সঙ্গে কথা বললাম, এবং আজকে ইডেন গার্ডেন্সে কিন্তু দুটো দলেরই ফ্যান থাকবে, এবং মুম্বাই থেকেও কিন্তু অনেকে এসেছেন, তারা কিন্তু আজকে রোহিত শর্মার জন্য চিয়ারিং করবেন। কে বলতে পারে হয়তো নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়, সরাসরি ইডেন থেকে ছিলেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ।